দাঁড়াও, নেক্সট টাইম যদি ভুল আবার হয় কানে নিচে এমন একটা মারবো আর জীবনও কানে শুনবে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। কবিলা চিয়ার্স। এবার নেহাল কাজ দেখলে এই নেহাল কি তুমি পাল্লা ডিসকাউন্টে খাইছো বুঝছো, এর লেগে তোমার কোনো পিনি হয় নাই, দুই মালের পিনি হয়ে গেছে, মুই এনে বইয়ে পাল্লাই মুইও পিনি কইরা এই দাও। আরে চুবো ওরা তো গাধা, তুমি চাবাই গেল খাচ্ছো এটা? চাবাই খাইলে বেশি পিনিক লাগতেছে। আরে তোমার কি পাগল লাগছে নাকি? হুম, এটা কি রোল দিয়ে খাওয়া যাবো বন্ধু? এটা যে কি পিনিক রে বন্ধু, এটা আমি 5 বছর আগে খাইছি ভাই, এটা তো চা, এটা রং চার মতো। এই যে খাইছি, কি খাইছো? গাড়ি চা কাটি দে। আর ধরি তোর একটা বলি কথা বলিস, তুমি তোমার হেডম দেখাইছো, আমরা আমাদের হেডম দেখাইছি, তারপর যা হবার হইছে। এখন তুমি চাইলে আমরা বসি, আমরা বসে একটা মিউচুয়াল করি, সেটা করতে পারি। না বেটা, তোকে আবার কিসের মিউচুয়াল? হ্যাঁ কিসের মিচল তো লাগে, তোকে যে নেবো মেহনে গারায়া পাগল বানাই দেবো, বাকেট মাকে ছুড়ায়া। নেহা ঠিক আছে, তুমি কি করবা, তুমি কবে যাও ক্যাম্পাস আগে? ক্যাম্পাস এটা বড় কথা কর। হ্যাঁ ক্যাম্পাসে আসবো, অসুবিধা নেই। তুমি কি করবা, তুমি করতে পারো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি হইছে? হ্যাঁ কে তুই? আই কাবিলা, তোর নানা, তোর নানির মাইতে আইতেছি ভার্সিটি খাড়া রে। চল আমরা বাসায় যাই, চল বাসায় যাই, বই চল বাসায় যাই। বুঝতে পারি আর হিগারে যে কইছে আইতে, হিগারে যখন চলি আইয়ে আনা তো কি জিনিস আছে হিগারে জামারো। আরে এটা আমাদের এলাকা, আমাদের বাসা এখানে, কেন এখানে আসবে? আসলে এখানে দোকানের লোক নাই সরে মারবে, সমস্যা আছে তোমার? হিগারে যেমনে কইছি হিগার নানির কথা, হিগা দৌড়ে চলি আইব। আমরা আগে বাসার যাই, কোপাই না জিনিস এখন ম্যানেজ করি, ম্যানেজ করি তারপর রাস্তার মাঝখান দিয়ে খাড়াই থাকুন। কি আনলো কি চলা আইও সা, আয় 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 রে, আয় আয় আয়। সরি বল কানে নিচে এমন একটা মারবো আর জীবনও কানে শুনবে না। মনে রেখো কাশিমপুর, চোখের সামনে সরাও। তাহলে তো প্রশ্ন করতে হইবে, সে আসছে তাহলে প্রশ্ন করবো না? করো তাহলে, তুই শুরু কর। আচ্ছা ব্রো, আপনার স্টাডি মানে কমপ্লিট? আপনি যেহেতু কাজ করতেছেন এখন, স্টাডি আসলে এখনো কমপ্লিট করতে পারিনি, আসলে মিডিয়াতে কাজ করি তো আসলে গ্যাপ পড়ে গেছে, তো আবার প্ল্যান আছে যে সামনে আমার স্টাডিটা কমপ্লিট করব, গ্রাজুয়েশনটা শেষ করতে হবে। আচ্ছা ওই যে নাইকার ফ্রেন্ড থেকে বিবি না ডিডি ওই ক্যারেক্টার তুমি করছো? রাইট, তুমি ফ্রেন্ড ক্যারেক্টারটা করছো? রাইট রাইট। আরে ভাই কাম অন, আর তো সেলিব্রিটি কি, তুমি দেখছো না ওটা? আরে দেখবো না, আমার ল্যাপটপে ছিল, তুমি দেখো নাই? না তোরা দেখোস নাই? না। আরে ভেরি ইন্টারেস্টিং ম্যান, এই মানে সেলফি তোলা দরকার কিন্তু। আচ্ছা গল্পটা কি বলা যাবে, শেয়ার করা যাবে? আসলে ডিরেক্টর আমাকে যে ব্রিফটা দিয়েছে, আমি যে ক্যারেক্টারটা করব, আমি মানে মেইনলি লিড ক্যারেক্টারটা করছি, সেন্ট্রাল ক্যারেক্টারটা। আরে খাও খাও, আগে মিষ্টি খাও তারপর বলছি। হ্যাঁ আরে মিষ্টি করো না। আরে বলবা তো কিচেন মিষ্টি, তাই না? আরে নাও না, তুমি আগে বলো, তাহলে আমি খাবো না। বলো
একটা নেক্সট ওয়েব সিরিজের জন্য আমি একদম টাইটেল ক্যারেক্টার মানে লিড ক্যারেক্টার হিসেবে আমি সিলেক্টেড হয়ে গেছি। ওয়াও বাহ এবার এবার কথা এবার মিষ্টিটা খাওয়া যাক। থ্যাঙ্ক ইউ। এই নাম শোভন মঙ্গল। হ্যাঁ শোভন খুশি সংবাদ খাও ওয়েব সিরিজ। হ্যাঁ বিগ বাজেট আর এটা বিশাল বড় প্রোডিউসারের কাজ। পুরো এক মাস ব্যাপী শুটিং হবে। তখন ওই গার্লফ্রেন্ডের সাথে ওর আবার দেখা হয়ে যায়। এই যে টার্নিং পয়েন্ট মানে দেবতা উচ্চ গল্প ম্যাসেজটা পাইছো গ্রিন গ্রিন এক্স্যাক্টলি। তো এই চালক মেয়েটা যে টার্নিং পয়েন্টটা সে টার্নিং পয়েন্টটা নিয়ে পুরো গল্প। নাইস নাইস এটা তোমার ক্যারিয়ার দাঁড়া যাবে ইনশাআল্লাহ। আমি মানে আই এম ভেরি হোপফুল ভেরি হোপফুল। তুমি পরে ক্যারিয়ার দিলে আমাদের ছেড়ে চলে যাবে না। আরে কি বলো মানে ঠিক আছে লাগলে আমরা সবাই মিলে বড় ফ্ল্যাট উঠবো। আল্লাহ রহমত করছে বুঝছো দেখছো। আচ্ছা নাম কি ডিরেক্টর নাম কি? ডিরেক্টর নাম আর 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 দ্য ফেমাস আর 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 কি আবার আর রাফি কিন্তু কোনো ভাবেই তার বিজনেসটা ক্লিক করতেছিল না। ফাইনালি দিন শেষে সে যখন মুলায় হাত দিছে তার ক্যারিয়ারটা জাস্ট ঘুরে গেছে। এইখান থেকে এই গল্পের নাম হয়ে গেছে মুলা। মুলা কাতরা মানে ব্রো আসলে গল্প কিন্তু জোস গল্প আমরা সবাই বেশি খুঁজছি কিন্তু নামটা জানি একটু মুলা কেমন হয়ে গেল না। আর কি ভেজিটেবল সেল করতো মানে ফার্স্টে বেগুন ওইটাও মেবি বেটার। ইংলিশ আমি একটু পানি খাই। আমি তো কস্টিউম কিনতে যাচ্ছি একটু শপিং করবো। তোমাদের তো বলাই হয় নাই আমি একটা নতুন সিরিয়াল স্টার্ট করতে যাচ্ছি। পরশু দিন থেকে শুটিং শুরু হবে বুঝছো। তো এটার জন্য আর একটু শপিং করা দরকার তো ওখানে যাচ্ছি আর। ও নতুন শুটিং নেই? হ্যাঁ নতুন। গল্পটা বলো না আমাকে। না ভাই থাক তোমাদেরকে আর গল্প শোনাবো না আমি যাই। ভাই তোমার ওই মুলার গল্প শোনার ইচ্ছাও আমার নাই। আরে অজিত আরে ফিন কি শুরু করছো না ও আমাদের মধ্যে সেলিব্রিটি তুমি এখানে বেশি কথা ভালো ভালো গল্প গল্পটা শুনলে সমস্যা কি? অজিত শুনে ও না বাংলা নাটক দেখেও না বাংলা নাটককে সাপোর্টও করে না রেসপেক্টও করে না। লাগাও না রোজোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না।